আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানে সরকার পতনের এক মাস পূর্তিতে সারাদেশে শহীদী মার্চ, ঢাকায় লাখো ছাত্র জনতার ঢল, খুনি হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্র সংস্কারের দাবি। দুঃশাসন ও স্বৈরাচারের ক্ষত পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ, বললেন প্রধান উপদেষ্টা। ভারতের আশ্রয়ে শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ। দ্বাদশ সংসদ নির্বাচনের বিতর্কের দায় নিয়ে পদত্যাগ করলেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামীতে 4 বা 8 পর্বে ভোটের সুপারিশ। এবং নতুন কারিকুলামের বই হলেও পুরনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিকে, দশম শ্রেণীতে হবে গ্রুপ বিভাজন, উদ্বিগ্ন অভিভাবক শিক্ষকরা। শুনছিলেন বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের এক মাস পূর্তিতে নিহতদের স্মরণ এবং খুনিদের ফাঁসির দাবিতে শহীদী মার্চ কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে পদযাত্রায় তারা বলেন, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, একই সাথে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন ছাত্র জনতা। এসানুল গনি স্বজন ও সেলিম রেজার ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কোন বিজয় উল্লাস নয়, ছাত্র জনতার স্লোগানেই পরিষ্কার এই শহীদী মার্চের ভাবার্থ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা হাত পা চোখ হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের স্মরণেই এই প্রতিবাদী কর্মসূচি। এই মার্চ এত বড় ছিল যে যা অন্তত 2 কিলোমিটারের কম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট কাউরান বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। হাসিনা সহ যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অতি দ্রুত ধরা হোক এবং আইনের আওতায় নিয়ে আসুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। খুনি হাসিনার ফাঁসি চাই আমরা, আমাদের এক দাবি, আমরা ফাঁসি চাই, আমরা আমরার ফাঁসি চাই, ওর জন্য আমাদের ভাইকে জন্য মরবে। আমরা চাইবো যেন সুষ্ঠুভাবে প্রত্যেকটা শহীদের বিচার হয় যত দ্রুত সম্ভব। মুখে কোনো আমার ভাষা নেই, তবে অনেক ভারাক্রান্ত, অনেক কষ্ট নিয়ে শহীদ হয়েছে অনেক, তাদের স্মরণে আজকে আমরা মাস করছি। যারা স্বাধীন দেশে ছাত্র নাগরিকদের উপর নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জোরালো হয়েছে। আন্দোলনে গণহত্যা চালিয়ে গণকবর দেয়া হয়েছে অনেককে, অনেক লাশ গুম হয়েছে বলে দাবি উঠেছে। এসবের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না, তাকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। অনেক রক্ত গিয়েছে, আর রক্ত আমরা দিতে পারবো না। আমরা ওর ফাঁসি চাই, ফাঁসি চাই আর কিচ্ছু না। ওকে দেশে নিয়ে এসে আমাদের জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমাদের যে শহীদ ভাই বোনেরা এখনো অসুস্থ, সুস্থ হতে পারেনি, সবার খোঁজ খবর নিয়ে সবাইকে খুব দ্রুত চিকিৎসা দিতে হবে। শহীদী মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশের মাটিতে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দিল্লির সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি মোতাবেক আমরা চাই শেখ হাসিনাকে দেশে আনতে এবং বিচারিক প্রক্রিয়ায় তার যাতে একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা হয়, কেননা এটা জনগণের কাছে খুবই সুস্পষ্ট যে তিনি আসলে গণহত্যার সরাসরি হুকুমদাতা এবং গণহত্যার নির্দেশদাতা। সুতরাং তার সর্বোচ্চ শাস্তি আমরা আশা করছি। 1971 সালে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার 15 বছর থেকে তারা অন্যায়ভাবে এদেশের মানুষের কিন্তু উপর জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়েছে। গত 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। আবু সাঈদ মুগ্ধ,
শেষ হয়নি যুদ্ধ, যুদ্ধটা আসলেই শেষ হয়নি। যারা শহীদ হয়েছেন, এই শহীদদেরকে যারা হত্যার নির্দেশ দিয়েছেন এবং হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের বিচারের দাবি আজকে উঠেছে এই শহীদ মার্চ থেকে। তারা বলছেন যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকেও দেশের বাইরে থেকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে বিচার নিশ্চিত করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ তারা বাংলাদেশের এই রাজপথ ছাড়বে না। আব্দুল সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুঃশাসন ও স্বৈরাচারের তৈরি ক্ষত পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে গণমাধ্যমে দেয়া লিখিত বার্তায় তিনি বলেন, এখন প্রয়োজন একতা ও সমন্বয়। ডক্টর ইউনূস বলেন, তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়েছে তা পূরণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগের সূচনার কথা বলেন এই নোবেলজয়ী। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। খুনিদের প্রত্যাপন এবং স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাত করেছে তা দেশে ফিরিয়ে আনতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু হয়েছে বলেও জানান বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদ। ভারতের রাজধানী দিল্লিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশের বিষয়ে কোনো বক্তব্য বিবৃতি না দেবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্যকে অবন্ধুসুলভ আচরণ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তখন নয়াদিল্লিকে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করতে হবে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে তা ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিতর্কের দায় নিয়ে অবশেষে পদত্যাগ করলেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিদায়ী সংবাদ সম্মেলনে সিএসি স্বীকার করেন, বিগত সংসদ নির্বাচনে দলীয় নয়, ছিল ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতা। তবে নির্বাচন বাতিল করার সাংবিধানিক ভিত্তি ছিল না বলেও দাবি করেন তিনি। একই সাথে আগামীতে 4 বা 8 পর্বে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক সংসদ নির্বাচনের সুপারিশ বিদায়ী সিএসির। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। পদত্যাগের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন বিদায়ী সিএসি কাজী হাবিবুল আওয়াল সহ 4 কমিশনার। পদত্যাগের বার্তা দিয়ে বিদায় নেন তাদের কাছ থেকে। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন কাজী হাবিবুল আওয়াল। আমি সম্মানিত কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। লিখিত বক্তব্যে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি, প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। একই সাথে দেশে 1991, 1996 ও 2001 সালে সংসদ নির্বাচন ছাড়া বাকি সবগুলোই প্রশ্নবিদ্ধ ছিল বলেও মন্তব্য করেন বিদায় সিএসি। 2008 সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। 2014 সালে নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। বিদায়বেলায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে আওয়াল কমিশন। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে, সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা সহায়ক হতে পারে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন কাজী হাবিবুল আওয়াল। পদত্যাগ করে সিএসি ও 4 কমিশনাররা যখন বের হয়ে যাচ্ছিলেন তখন নির্বাচন ভবনের বাইরে বিক্ষোভ করেন ছাত্র জনতা।
2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় আউয়াল কমিশন, পদত্যাগ করলেন আড়াই বছরের মাথায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঠিক এক মাসের মাথায় পদত্যাগ করল কাজী হাবিবুল আউয়াল কমিশন। এখন নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে সিসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে হাঁটে সেটি এখন দেখার বিষয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। একতরফা নির্বাচনকে যে নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে তার প্রত্যেকের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র ধ্বংসের মূল নায়ক ছিল আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, ভোটারবিহীন নির্বাচনের দায় তাদেরকেই নিতে হবে। রিজভী বলেন, ক্ষমতাচ্যুত সরকারও তাদের দোষরদের ক্ষমা করলে ছাত্র জনতার আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। সংবাদ সম্মেলনে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলের অভিযোগকে অস্বীকার করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব নেতারা। এই যে নির্বাচন কমিশন, শুধু চাকরি রক্ষার্থে তারা সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছে সেই কুকীর্তিগুলোকে তারা কি বলে যে বৈধতা দান করেছে। এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই রাখিম, হ্যাঁ প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগোড়ায় দাঁড় করানো উচিত। ইসলামী আন্দোলন করায় জামাতে ইসলামের ওপর জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দলের ১১ নেতাকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে, পাঁচজনকে মিথ্যা অপবাদ দিয়ে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে, পাঁচজন ইন্তেকাল করেছেন কারাগারের মধ্যে, একজনকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করার পরিবর্তে তার লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি। আমিরে জামাত আরও অভিযোগ করেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জামাতসহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে আটক রেখে হয়রানি করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যার প্রকৃত সংখ্যা জাতির কাছে অজানা। একেবারেই বাজে তিনটা নির্বাচন তারা সলে বলে কৌশলে অনুষ্ঠান করে নিয়েছিল, যেটাতে জনগণ ভোট দিতে যাওয়ার কোনো পরিবেশ পায়নি অথবা যায়নি, আর একটাতে তো আগের রাতেই সব শেষ হয়ে গেছে। দিন পর্যন্ত ধৈর্য ধরার তাদের সেই রকম সৎসাহস ছিল না। যখন সীমা অতিক্রম করে গেল তখন আল্লাহ তাআলার ফয়সালা বাংলাদেশের জমিনে নেমে আসলো। ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকই এস আলমের পকেটে। ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পদই নয়, এস আলম ও পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি। এস আলমের লুট করা অর্থ উদ্ধারে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনো সহায়তা দেবে না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে বলে দাবি করেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান। তিনি জানান, ইসলামী ব্যাংককে বাঁচাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে যা তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ব্যাংকের সার্বিক দুর্নীতি খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষা হচ্ছে বলেও জানান তিনি। এখানে লিকুইডিটিতে এই সেই 2022 সাল থেকে প্রবলেম আছে, এটাকে আমরা বড় প্রবলেম হিসেবে চিহ্নিত করেছি। আমরা নিরপেক্ষ তিনটা অডিট ফার্ম দিয়েছি। আমরা 2,300 কোটি টাকা শর্টে ছিলাম। আমরা আশা করি যে চার মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ ছিল। এখানে ফান্ড ডাইভার্ট হয়ে গেছে, ফলে এটা ব্রিক্স ব্রিকের স্টেকের সলিড ব্রিক্স না, এগুলি কুমারবাড়ির হাড়ি ভিতরে ফাঁকা, এবার হচ্ছে সবাই একমত। এই কারণে আমরা নিচের থেকে টান দেবো না, আমরা ধীরে ধীরে উপর থেকে হাড়িগুলি সরাই ফেলবো। কর্মী ছাঁটাই বন্ধ, নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ছুটি ঘোষণা করা হয়েছে 30টিরও বেশি কারখানায়। বিজিএমইএ জানিয়েছে, দাবি দেওয়ার নামে কেউ সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার থেকে পুরোদমে সব কারখানা চালু হবে বলেও জানান সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। শরফুল আলমের রিপোর্ট। কারখানায় ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন কারণে সপ্তাহব্যাপী সাভার, আশুলিয়া ও শিল্পাঞ্চলগুলোতে
পোশাক শ্রমিকরা আন্দোলন করে। বৃহস্পতিবার আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এমন বাস্তবতার মধ্যেই গার্মেন্টস কর্মীদের আগস্ট মাসের বেতন পরিশোধে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিশেষ ঋণ সহায়তা নিয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকে যান বিজিএমইএ নেতারা। গভর্নরের সাথে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তারা বলেন, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গত 7 দিনও পুলিশ কিন্তু কোনো চার্জ করে নাই, কোনো টিয়ার গ্যাস মানে নাই, কিংবা কোনো মানে অন্যান্য জলকামান কিছুই করে নাই, কিন্তু আজকে পুলিশের উপরে ক্লিয়ার ইনস্ট্রাকশন গেছে, যেহেতু বোঝানোর মাধ্যমে হচ্ছে না, অতএব আজকে চার্জ করবে পুলিশ, আজকে পুলিশকে এই অথরিটিটা দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু ফ্যাক্টরি হয়তো একটু সাহসের অভাব ছিল, তারা হয়তো খোলে নাই, ম্যাক্সিমাম চালু আছে আজকে। এখনও পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে ম্যাক্সিমাম চালু আছে, আমরা আশা করি শনিবার থেকে এটা আরও অনেক রেগুলার স্মুথ হবে। আগস্ট মাসে 12টা দিন আমরা কাজ করতে পারি নাই, ফ্লাট থাকার কারণে অনেক ট্রাক যেতে পারে নাই, কাজে কাজেই যেখানে ডকুমেন্ট সাবমিট করা যায় নাই সেক্ষেত্রে ব্যাংকের স্যালারির যে মেকানিজম সেটা কার্যকর না, সেক্ষেত্রে আমরা বলেছি যে সমস্ত ফ্যাক্টরি পারবে না সে সমস্ত ফ্যাক্টরিকে যাতে বাংলাদেশ ব্যাংক এই এডিশনাল সাপোর্টটা দেন, এবং তারা আমাদেরকে সাপোর্ট করে ওই সার্কুলারটা ক্লিয়ারলি বলে দিয়েছে। বিজিএমইএ নেতারা বলেন, নতুন করে কেউ কারখানায় সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অপরাধী না হলে দলীয় বিবেচনায় কারো বিরুদ্ধে মামলা দায়ের না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি জানান, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ সব জায়গায় দুর্নীতি গ্রাস করেছে। নীতির পরিবর্তন না করে ব্যক্তির পরিবর্তন দিয়ে দুর্নীতি ঠেকানো যাবে না বলে মনে করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সংলাপে লুঙ্গি পরে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেন সৈয়দ ফয়জুল করিম। এদের নিয়ে ভাবি না, সবাই ক্ষমতা। যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত একর জমি আছে জানেন আপনি? একটা মনহাজের কান্ট্রি, একটা রাজত্ব, সে মানুষ মনে করে না। এই অফিসার, এই গার্ড, এই সেই, সে মনে করে মানুষ না। এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম, কেন এই সংস্কৃতি পরিবর্তন করুন, যে ভাব ভূ পরিবর্তন করুন। আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এইটা হয়ে গেছি, পোশাক দেখলেই মনে হয় এইটা হয়ে গেছি, পোশাক বাদ দেন। মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসার কবরে সমাহিত বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী জানান, তৎকালীন সরকারের রোশানল থেকে বাঁচার জন্য হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময় মাহমুদুর রহমান পরিচয়ে আমৃত্যু ঢাকা শহরেই ছিলেন। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে মারা যান, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসা প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয়। সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদও দেওয়া হয়নি। শুনানি আনতে আদালত একটি রুল জারি করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন যে হারিস চৌধুরী দাফনকৃত লাশটি উত্তোলন করে ডিএনএ টেস্ট করার মাধ্যমে ডিএনএ রিপোর্টটি যাতে সাবমিট করা হয়, এবং হারিস আর রুল জারি করা হয়েছে যে হারিস চৌধুরীকে কেন এই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে না সেই মর্মে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য কেন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ আদেশ দেন। বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠানের কি পরিমাণ ঋণ অপরিশোধিত আছে তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। কেন বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না, এবং একই সাথে
কেন বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য, এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক কেন অর্থ পাচারের বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না, এই তিন মর্মে রুল ইস্যু করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন কারিকুলামের বই থেকে পুরনো পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের গ্রুপ বিভাজন হবে দশম শ্রেণীতে। 2012 সালের শিক্ষা কারিকুলামে সংক্ষিপ্ত সিলেবাসে হবে তাদের এসএসসি পরীক্ষা। স্কুলগুলোতে এসব নির্দেশনা পাঠিয়েছে এনসিটিবি। এদিকে শিক্ষাক্রম বারবার পরিবর্তনে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষাবর্ষের মাঝামাঝি এসে শিক্ষা ক্যারিকুলাম বাতিলের ঘোষণায় স্থবিরতা নেমেছে স্কুলগুলোতে, বাইসারাভাবে চলছে শিক্ষা কার্যক্রম। তীব্র আপত্তির পরও নতুন শিক্ষাক্রম পড়ানো হচ্ছিল আড়াই বছর ধরে, এখন তা বাতিল করায় নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে যার বড় ভুক্তভোগী শিক্ষার্থীরা। আজকাল থেকে যদি আমাদের সিলেবাসটা চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো বা আমাদের সমস্যা হতে পারে, কারণ আমরা তো এতটা চাপ নিতে পারবো না একসাথে। একটা পড়াশোনার মধ্যে তাত্ত্বিক জ্ঞান এবং ফলিত জ্ঞান দুটারই সমন্বয় করা উচিত, কিন্তু আমাদের বর্তমান শিক্ষাক্রমে শুধুমাত্র ফলিত জ্ঞানের উপর জোর দেওয়া হচ্ছে, যেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। আমরা চাচ্ছিলাম পরীক্ষা পদ্ধতিটার অবশ্যই পরিবর্তন হওয়া উচিত, কারণ আগে যে আমরা পরীক্ষা দিয়েছিলাম ওখানে আমরা অনেক কিছু জানতে পারতাম। 2012 সালের যে শিক্ষাক্রমটা ওটাই ফলো করছি এখন, এবং বই কিন্তু সেমই থাকবে। নবম শ্রেণীতে যারা পড়ছে বেশি বিপাকে পড়েছে তারা। এ ক্লাসে বার্ষিক পরীক্ষা হবে এখনকার বই অনুযায়ী, আবার দশম শ্রেণীতে বিজ্ঞান মানবিক কলা বিভাগের যে কোনো একটি নিতে হবে। পুরনো ক্যারিকুলামের বই এক বছর পড়িয়ে তাদের এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আগের বছর নতুন ক্যারিকুলামের মধ্যে আসছে, এই বছর অর্ধেকটা নতুন ক্যারিকুলাম করছি, তারপর হচ্ছে এখন আগেরটা আসতেছে, একটু চিন্তা হইতেছে। বুঝতে পারছি না যে আমরা কোথা থেকে পড়া শুরু করব, কিভাবে পড়ব, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের এক্সামের রেজাল্ট অনেক ভালো হবে। ক্লাস নাইনে এসে নতুন কারিকুলামের সাথে একটু খাপ খাওয়াতে কষ্ট হয়েছে, তবে এখন যেহেতু পুরান কারিকুলাম আসছে আমরা তো অভ্যস্ত ছিলাম। এক বছরে মানে পরে কভার করা সম্ভব না, কিন্তু আমরা কিন্তু শুনতে পাচ্ছি পুরো বইটাও থাকবে না, তারা হচ্ছে সিলেবাস শর্ট করে দেবে। বারবার শিক্ষা ক্যারিকুলাম পরিবর্তনে ক্ষুব্ধ উদ্বিগ্ন অভিভাবকরা। বারবার সিলেবাস চেঞ্জ হচ্ছে, নতুন কারিকুলাম চেঞ্জ হচ্ছে, এখন আবার আগের কারিকুলাম আসতে যাচ্ছে, আসলে আমরা সব কিছু নিয়েই টেনশন করি। যে শিক্ষা কারিকুলাম ছিল এটা বাতিল হতে আমরা অভিভাবকরা অনেক বেশি খুশি এবং আনন্দিত, বিকজ বাচ্চাদের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছিল। নতুন সরকার কতদিন থাকবে, এই কারিকুলাম কতদিন চলবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। উন্নত দেশগুলোতে একটি শিক্ষাক্রম সাধারণত 16-20 বছর পড়ানো হয়, কিন্তু বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে বদলে যাচ্ছে শিক্ষাক্রম, যা রীতিমতো উদ্বেগজনক। তাই এমন একটি শিক্ষাক্রম চালুর পরামর্শ বা দাবি উঠেছে যেটি সবার কাছে গ্রহণযোগ্য হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। কেউ সরকার প্রধান নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় আচার অনুযায়ী মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয় পরিদর্শন করেন ডক্টর ইউনুস। উপজেলা ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক লায়লা বানু বলেন, চেয়ারম্যানরা দলীয় ব্যানারে নির্বাচিত হলেও ভাইস চেয়ারম্যানরা জনগণের ভোটে স্বতন্ত্রভাবে নির্বাচিত। চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক বসানোর বিষয়টি সমর্থন করে তিনি বলেন, প্রশাসকের সাথে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা কাজ করতে আগ্রহী। পৌরসভার মেয়রগণ অপসারণ হয়েছে, মেয়রের প্রশাসকের সঙ্গে কাউন্সিলরগণ সমন্বয় হয়ে কাজ করছে। আমাদের দাবি উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ হয়েছে সেই প্রশাসকের সঙ্গে আমরা জনপ্রতিনিধি হিসাবে, আমরা প্রশাসকের সহযোগী হিসাবে কাজ করতে চাই। সরকার যে সংস্কারের মধ্য দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন
সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা ভাইস চেয়ারম্যান এই সরকারকে সহযোগিতা করব। বাংলাদেশে কেউ আর কোনোদিন ত্রাণ চুরির সাহস পাবে না বলে মনে করেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। বেসরকারি উদ্যোগে এক সপ্তাহে 100 কোটি টাকারও বেশি তহবিল সংগ্রহকারী এই ইসলামিক স্কলার জানিয়েছেন, এর চেয়েও বড় দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লবকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন শায়ক আহমদুল্লাহ। এবার যেটা আমরা পেয়েছি যে কোন প্রকার উটকো ঝামেলা, একসময় তিনি ছিলেন প্রবাসী, এরপর ইসলামী আলোচক আর পরামর্শক হিসেবে দেশ জুড়ে পরিচিত জনপ্রিয় হন শায়েক আহমদুল্লাহ। এবার বন্যায় ভিন্নভাবে তাকে চিনেছে দেশের মানুষ ও প্রবাসীরা। যদি মুক্ত থেকে কাজ করতে পারে তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। আগস্টের নজিরবিহীন বন্যা মোকাবেলায় বেসরকারি পর্যায়ে তার উদ্যোগটি ছিল সবচেয়ে বড়। 1.5 লাখেরও বেশি দুর্গত মানুষকে সরাসরি সহায়তা দিয়েছেন তারা। প্রায় 10,000 ক্ষতিগ্রস্তের জন্য পুনর্বাসন ও কর্মসংস্থান প্রকল্প নিয়েছে আসুন্না ফাউন্ডেশন। এর আগে এত বৃহৎ পরিসরে আর কোনো সেবা প্রতিষ্ঠান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম করেনি বাংলাদেশে। ত্রাণ চুরি বন্ধে যা ভবিষ্যতে নজির হয়ে থাকবে বলে মনে করছেন আহমদুল্লাহ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমি তো স্বপ্ন দেখছি এবং প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখছে যে বাংলাদেশে, নতুন বাংলাদেশে বোধহয় আর এই ত্রাণ চুরির ঘটনা ঘটবে না। দেখুন, এর আগে আমার মনে আছে আমি মানিকগঞ্জে ত্রাণের ট্রাক পাঠিয়েছি, শীতবস্ত্রের ট্রাক পাঠিয়েছি। সেখানকার স্থানীয় একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এগুলো দিয়ে যান, আমাদের ছেলেরা বণ্টন করবে। আমি বললাম যে ট্রাক ফেরত নিয়ে আসো, আমরা ওখানে মাল দেবো না। তো এবার এরকম কোনো পরিস্থিতি আমাদের পড়তে হয় নাই। আমার তো স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই যে আমরা নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি আমাদেরকে দেখতে হবে না, আর কোনো কল্যাণ কাজ করতে গেলে কেউ বাধা দিবে, কেউ এসে মাল ছিনিয়ে নিয়ে যাবে, এই পরিস্থিতি আর হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছিলেন আহমদুল্লাহ, এমন খবর এসেছে গণমাধ্যমে। সে প্রশ্নের উত্তর দেন এটিএন বাংলাকে। ইতিমধ্যে আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে আমি কিন্তু বলেছি যে দেশে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য মানুষ আছে। আমার মনে হয় না যে দেশে কোনো সেক্টরে আমার চাইতে যোগ্য মানুষের অভাব আছে, যার কারণে আমি বিনয়ের সাথে বলতে চাই যে যারা যেই কাজের জন্য যোগ্য তাদেরকে সেখানে বসালে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে রাষ্ট্র যদি কোনো কাজের জন্য প্রয়োজন মনে করে যেটা আসলে আমার করার মতো কাজ, আমি ডেফিনেটলি সেখানে রাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত। ছাত্র জনতার অভাবনীয় বিপ্লবে যে পরিবর্তন এসেছে তার রক্ষায় সব মানুষকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান এই ইসলামিক স্কলার। তিনি নিজেও বিশেষ প্রকল্প নিয়েছেন জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবারের জন্য। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কিছু কিছু ক্ষেত্রে কমেছে বলে দাবি করেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। খেলাপি ঋণ ও ব্যাংক সংস্কারের কাজ বর্তমানে দৃশ্যমান বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। একটা জিনিস অনেকগুলো কারণে কমে বেড়ে গেছে এবং সেটা চট করে টানিয়ে টেনে নামে আনা যাবে না কোথাও সরকার, তবে দৃশ্যমান যে কমছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আপনার যথেষ্ট উন্নতি হল। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওইগুলি যদি এনশিওর করে বিশেষ মাছ মাংস ডিম ওরা ওদিন কথা বলেছি, আমরা বাজার মনিটর করার কথা বলেছি, কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে, বাকিটুকু ওরা খরচের কষ্ট ওরা অ্যাবজর্ব করে। এবার পার্টেক্স খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 2-0 সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করে ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ। তবে সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। রাজনীতির পাকে পড়ে হামলা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তার নামে। দেশে ফিরে দলের অধিনায়ক জানান সাকিব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করা হবে, সেই সঙ্গে জয়ের এই ধারা ধরে রেখে আসন্ন সিরিজে ভারতকেও হারাতে চান তিনি। পরাগার মানের রিপোর্ট। ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে
পাকিস্তান থেকে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু ফেরেননি এক সময়ের বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। রাজনীতিতে নাম লিখিয়ে নিজেকে কলঙ্কিত করেছেন, আস্থাও হারিয়েছেন দেশের মানুষের। মামলা আর গ্রেপ্তারের হুমকি মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেন তিনি। দেশে ফিরেই টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সাকিবের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করবেন। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা উঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ দল, আসন্ন ভারত সফরেও জয়ের এই ধারা অব্যাহত রাখতে চান শান্ত। আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করব। চলতি মাসের 19 তারিখ থেকে ভারতের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি টি-20 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। ব্যালন্ডিওরে 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। 2003 সালের পর এই প্রথম ব্যালন্ডিওরের সংক্ষিপ্ত তালিকায় নেই এই দুই মহাতারকার নাম। ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল 2024 সালে ব্যালন্ডিওর পুরস্কারের 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। অথচ গত 16 বছরের মধ্যে 13 বারই এই পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন তারা। মেসি জিতেছেন রেকর্ড 8 বার, আর 5 বার জিতেছেন রোনালদো। এবারের বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জয়ের লড়াইয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহাম ও ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থানে সরকার পতনের এক মাস পূর্তিতে সারা দেশে শহীদী মার্চ। ঢাকায় লাখো ছাত্র জনতার ঢল, খুনি হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্র সংস্কারের দাবি। দুঃশাসন ও স্বৈরাচারের ক্ষত পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা। ভারতের আশ্রয়ে শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ। দ্বাদশ সংসদ নির্বাচনের বিতর্কের দায় নিয়ে পদত্যাগ করলেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামীতে 4 বা 8 পর্বে ভোটের সুপারিশ। এবং নতুন কারিকুলামের বই হলেও পুরনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিকে। 10ম শ্রেণীতে হবে গ্রুপ বিভাজন, উদ্বিগ্ন অভিভাবক শিক্ষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।